ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অনেকেরই রোজগারের পথ ছিল টিকটক, হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় তারা। বিকল্প কোন অ্যাপের ব্যবস্থা করুক কেন্দ্র, মন্তব্য তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাতের। টিকটক আমার জন্য আর বাকি সোশ্যাল মিডিয়ার মতনই একটা মাধ্যম, যার ভায়া আমি আমার ফ্যান্সদেরকে এন্টারটেইন করি। আই এম এ পারফর্মার, আই এম এন্টারটেইনার। কিন্তু যেটা ইম্পালসিভ ডিসিশন, যেটা আমার প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, যে হট করে এরকম ইম্পালসিভ ডিসিশন নিলে তার একটা স্ট্র্যাটেজি বা একটা ব্যাকআপ প্ল্যান অলওয়েজ থাকা উচিত। অ্যাপসটা বন্ধ করে দেওয়ার মাধ্যমে অনেকেই আর্টিস্ট যারা রোজগার করতো তাদের অনেক চাকরি গেছে, তো তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কি বলবে? উনি তো এমনি বলেছিলেন যে যুবকদের ওনারা চাকরি দেবেন, নেক্সট কি? তো যেমন আমি স্বদেশি মুভমেন্ট নিশ্চয়ই আনতে পারি, সো দেন হোয়াট আই হ্যাভ টু ডু ইজ আই উইল মেবি কল দ্য পিপল যারা বিদেশি, যারা প্রবাসী রয়েছে, প্রবাসী ভারতবাসীরা রয়েছে, তাদেরকে ডাকা উচিত। গুগল থেকে নিয়ে আসুন, নাসা থেকে নিয়ে আসুন, নিয়ে এসে ওনাদেরকে বলুন ইন্ডিয়ান অ্যাপস তৈরি করতে, যাতে ইন্ডিয়ানরা মানে ইন্ডিয়ান ছেলেমেয়েরা যাতে চাকরি পাক। তখন আর আমাদের এদিক ওদিক চাইনিজ ফাইনিজ আমাদের দেখতে হবে না। তো সেই স্ট্র্যাটেজিটা খুব ইম্পর্টেন্ট।